কুম আসসালাম আরহামতুল্লাহ আবরাকাত যে সুপ্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে এশার শেষের দূরে কাটে যদি জোরে করে কেরাত করে ফেলে কেউ ভুল করেন অনুভাবে মাগরে শেষ রাখাতে হ্যাঁ বা বলা যায় জহর আসরে পুরো নামাজই তো নীরবে পড়া লাগে সরি নামাজ তো এখানে যদি কেউ রাত করে ফেলে ভুল ক্রমে তাহলে কি তাকে সহজিত দেওয়া লাগবে এই ছিল প্রশ্ন বলা যায় মডিফাই করে আমি বললাম এর জব হলো তাও ফেক যাহারি সালাতে যাহারিভাবে কেরাত করা প্রথম দু রেখাতে সন্ন্যাসম্মত আর শেরি নামাজে সেরিভাবে কেরাত করা গোপনে কেরাত করা নীরবে কেরাত করা এটা হলো সন্না মানে জাহারি সালাতে জাহারি কেরাত করা সন্না জাহারি কেরাতের জায়গায় মানে প্রথম কাতে আর সেরি কেরাতে শেরি সালাতে মানে যে সালাতে গোপনে কেরাত করা হয় সে সালাতে শেরি হয় গোপনে কেরাত করাটা সন্না মানে ফরজ অজেব কিছু নয় সুতরাং যদি কেউ ভুলক্রমে এটা করেই ফেলে মানে জাহারি সালাতের জায়গায় মানে জাহারিভাবে পড়লো না প্রকাশ্যে পড়লো না বরং আস্তে করে পড়লো ভুলে গিয়ে পরে তার স্মরণ হলো যে আমি তো এটা মাগরিবের সালাত পড়ছিলাম প্রথম দু তো আমার জাহারি খারাত করা দরকার ছিল তো সমস্যা নেই একটা সন্ন্যাস ছাড়া পড়েছে তো আপনার মাসাটাই আমরা বলবো যে আপনি যদি এরকম করে থাকেন ভুল ভুলকর্মে সেটা তো ভুল ভুলকর্মে হয়েছে ইচ্ছাকৃত হবে নাই তো আপনার একটা সন্ন্যাস ছাড়া পড়েছে এই আর কি এই জন্য সারাতের কোনো সমস্যা হয় না আর বিশেষ করে যেগুলি অজীব ফরজ বিষয় এগুলি ছেড়ে দিলে ছুটে গেলে সহসিদ্ধা দেওয়া লাগে না প্রয়োজনীয়তা থাকে না সুতরাং সহসিদ্ধা আপনার লাগবে না এরপরে যদি আপনি দেন সেটা আপনার ব্যাপার কারণ অলাম এটা বলছেন যে সোননাথ ছাড়া যার সোনাত পড়ার নিয়ম আছে নিয়মিত পড়ে থাকে নামাজের ভিতরে বিভিন্ন সহ পড়ে থাকে তার যদি ছুটে যায় ইচ্ছার বাইরে তাহলে ইচ্ছা করলে সহজতা দিতে পারে কিন্তু এটা তাদের মাস নাই কম্পালসারি নয় কারণ সহসিতা সাধারণত ওয়াজে ফরজ রোপণের ক্ষেত্রে এগুলো যদি ছুটে যায় সেগুলোর ক্ষেত্রে যথা নিয়মে করা লাগে সহস দেওয়া লাগে কিন্তু শোনতের ক্ষেত্রে এটা জরুরি থাকে না অতএব কোনো প্রয়োজন নাই আপনার সহসিতা দেওয়ার যদি জাহারি নামাজে ভুল করে সেরিভাবে পড়েন বা সেরি নামাজে জাহারিভাবে পড়েন মানে জোরে কেরাত করার সালাতে আসতে পড়লেন আস্তে কেরাত করার সালাতে জোরে কেরাত করলেন এটার মাধ্যমে ভুলক্রমে হলে এটা একটা সন্ন্যাদ ছাড়া পড়ল কিন্তু আপনার সারা শুদ্ধ হয়ে যাবে সাহসী দ্বারও কোনো প্রয়োজন হবে না আল্লাহ আল্লাহআল ও সাল্লাহ নবীলা মোহাম্মদালি ওয়াসবিহি আজমাইন